বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ম্যাক্সট্রা সিরাপ এবং ড্রপ সম্পর্কে। এটা বহুল প্রচলিত একটা ঔষধ, সাধারণত আমরা সর্দি কাশিতে ব্যবহার করি। এটা একটা কম্বিনেশন মেডিসিন অর্থাৎ ঔষধ, যাকে আমরা চিনি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন নামে। ম্যাক্সট্রা ঔষধটি ব্যবহার করা হয় সাধারণত সাধারণ ঠান্ডা লাগাতে এবং রিলিভস অ্যালার্জিতে, রানি নোজে অর্থাৎ নাক দিয়ে অনর্গল সর্দি বেরোলে, স্টাফি নোজ অর্থাৎ নাক বন্ধ হয়ে গেলে, স্নিজিং ওয়াটারি আই, চোখ দিয়ে অনর্গল জল বেরোলে ব্যবহার করা হয় এবং নেজাল কনজেশন হলেও ব্যবহার করা হয়। ম্যাক্সট্রা সিরাপটা মার্কেটে অ্যাভেলেবেল 60 ml, এটা জুভেন্টাস কোম্পানির। কম্পোজিশন থাকায় ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড ক্লোরফেনিরামাইন মিলেট। ফিনাইলেফ্রিন থাকে 5 mg পার 5 ml অ্যান্ড ক্লোরফেনিরামাইন মিলেট থাকে 2 mg পার 5 ml। এর স্টোরেজ সাধারণত বিলো 30°C রাখলে খুবই ভালো থাকে ওষুধটা, না তো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই সিরাপটা সাধারণত খাবার পরে খেলে খুবই ভালো কাজ হয় এবং এটা ডিপেন্ড করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ডাক্তার যেমনভাবে দেবে সেই অনুযায়ী খাওয়ার। এই ওষুধের কিছু সাইড এফেক্ট আছে, যেমন বমি হতে পারে, গা গুলাতে পারে, মাথা ঘুরতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। ম্যাক্সট্রা ড্রপ যেটা মার্কেটে অ্যাভেলেবেল আছে, ম্যাক্সট্রা ড্রপ, এও কম্পোজিশন সেম ফিনাইলেপ্রিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড ক্লোরফেনিরামাইন মিলেট। ম্যাক্সট্রা ড্রপে থাকে ফিনাইলেপ্রিন হাইড্রোক্লোরাইড থাকে 5 mg পার ml-এ এবং ক্লোরফেনিরামাইন মিলেট থাকে 2 mg পার ml-এ। এটাও জুভেন্টাস কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছেন, তৈরি করেছেন। এটারও স্টোরেজ 30°C রাখতে হয়। কিছু অল্টারনেটিভ মেডিসিন মার্কেটে আছে, যেমন হচ্ছে অরেঞ্জ সিএস, কোরিমিনিক সিরাপ, বাট ম্যাক্সট্রা সবার থেকে অনেক কোয়ালিটিতে অনেক সুন্দর এবং ভালো। থ্যাংক ইউ।